আপন, একটা অসাধারণ আছে নাটক, তাছাড়া নাটক বলেন টেলিফিল্ম বলেন অসাধারণ। কাজল আরফিন রুমির পরিচালনায় তারই কাহিনী, সম্ভবত এক ঘন্টার ওপরে নাটকটা। অভিনয় করে আরফান নিশ্ব, জিয়াউল হক পলাশ, তারেক আনাম খান, মনিরা মিঠু সর সহ আরও ভালো ভালো তাসরিন ফারানা ছিল নাটকটা। তা কেমন লাগে বা কেমন কি নিয়ে বিষয়টা নাটকটার? তা বলবো অসাধারণ, একটা একটা বাবা একটা ছেলে একটা পরিবারের যেটা বোঝায়, মানে প্রথম দেখবেন ছেলেকে ভোরবেলা ডাকছে, ডেকে জগিং করাছে, খাওয়া দাওয়া করছে, ছেলে হচ্ছে একটা জায়গায় চাকরি করে। তা বাবা ছেলেটা ছেলে মানে আরফান নিশোর বাপ তারেক আনাম খান, সে একা বাড়ি বসে থাকে, তারও তো একটা সন্দেহ সঙ্গী লাগে। মা মরে গেছে আরফান নিশোর, মা অনেক বছর মরে গেছে আরফান নিশোর, বাবা তারেক আনাম খান অনেক বছর এই যে বাসায় থাকে, কারোর সাথে কথা বলতে পারে না। তো এইটা নিয়ে হয়। তো ও বিয়ে করতে চায় একজনকে, বলে মানে আরফান নিশোর যে প্রেম মানে তাসরিন ফারহান, সে অনেকবার বলে আমার বাবার সাথে বলো তোমার, কিন্তু মুখ ফুটে বাবার সামনে কোনো কথা বলতে পারে না, অল্প কথা বলে। তা নাটকটা এইভাবে আগায়। তো বিয়ে করতে চায় মনিরা মিঠু, যে এই মানে তারেক আনাম যাকে বিয়ে করবে, একবার বাসায় ছিল। তা আরফান নিশো ভালো কথা বলেনি, সে বলছে আমি অফিসে যাব তাড়াতাড়ি। এখানে কিন্তু বলে যে না, ও মানে তারেক আনাম মনিরা মিঠুর বলে যে ছেলে এখন উঠেছে তো কথা বলুন পরে, এগুলো জানাজানি হয় পরে। মনিরা মানে তারেক আনাম খানের বোন এবং ভাগ্নে মানে পলাশ তার ভাগ্নে হয় চলে আসে, বলে মা তারেক আনাম বোন বলে তোমার এত মানুষজন আছে তাদের সাথে কথা বলে কেন তুমি আছে বিয়ে করবা। তো এই নাটকটা এভাবে আগায়। তা দেখলে বুঝতে পারবেন যে কি অসাধারণ একটা নাটক এটা। আমি প্রথমে একটু দেখেছিলাম, পরে দেখলাম তো অসাধারণ লাগলো না ওই টেলিগ্রামটা নাটকটা আমার কাছে খুব ভালো লাগলো। তা আপনারা যারাই দেখেন না তারা একবার দেখে আসতে পারেন। কাজল আরফিন রুমির পরিচালনায় আরফান নিশোর এই নাটকটা অসাধারণ। তো বাবার সাথে ওই যে ওইটা হওয়ার পর বাবার সাথে কথা বলে না, ভালো মানে কথাই বল চায় না। তা না খুব সুন্দর যে এই নাটকটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু লাস্টে পরিবর্তে জানেন যে বিয়ে দিয়ে দেয়। তো মা ওর এই যে জায়গায় চাকরি করে তার অফিসে বসের কাছে যায়, গিয়ে কার্ড দিয়ে আসে, বলে অনেকদিন পরে তুমি তাহলে বিয়ের করলো, কিন্তু তারপরে বলছে না আমার বাবার বিয়ে। তো ওখানে শক খেয়ে যায়, মানে তারেক আনাম খানের সাথে মনিরা মিঠুর বিয়ে দেয়। তো এই যে প্রথম যে এক ঘন্টার উপরে এই যে নাটকটা, এই যে পলাশের অভিনয় ভাগ্নে, দেখবেন আরফান নিশোর সাথে পলাশের একটা খুব সুন্দর একটা হয় যে তুই এসব স্ট্যাটাস দিয়েছিস কেন, ওই জায়গায় বলবে আমার বন্ধু সার্কেল সবাই জায়গায় বলি যে আমার মামাদের যে এত বছর আমার মামি মরে গেছে তাও বিয়ে করিনি, একটা এই যে হাসি রেখে। তারপর বোন আমার গার্লফ্রেন্ডের কাছে বলি এই তুমি কি বিয়ে করবা না, এই যে এই কথাগুলো অসাধারণ ছিল। তা আপনারা যারা নাটকটা দেখবেন বা নাটকটা যারা অপেক্ষায় আছেন, নাটকটা মানে দেখেছেন, যারা এখনো দেখেন নাই তাদেরকে বলবো নাটকটা দেখে আসেন। খুব সুন্দর গল্পের একটা মানে একটা পরিবারের একটা বাবা, সে মানে বউ নেই কীভাবে সে থাকবে। কাজল আরফিন রুমি খুব সুন্দরভাবে পরিচয় করেছে সিনেমার যে লোকেশন বাড়ি বা আছে সব জায়গাটা খুব অসাধারণ হয়েছে। এবং আমার কাছে নাটকটা খুব ভালো লেগেছে যে একজন বাবা মনে করেন ওইটা অভিনয় হলো, কিন্তু একজন নিজে যারা এই নাটকটা দেখেছেন, যারা বাবা যাদের বাবা আছে মা নেই, বাবা বিয়ে করতে চায় বা ছেলের ওর জন্য বিয়ে করতে পারেন, এই যে নাটকটা আছে সুন্দরভাবে তৈরি করেছে কাজল আরফিন রুমি, আমি তাকে বলবো স্যালুট জানাবো। এবং আরফান নিশোর অভিনয় অসাধারণ, তারেক আনাম খানের বাবার চরিত্র অসাধারণ, অমিক মনিরা মিঠু বা পলাশ খুব সুন্দর অভিনয় করেছে। তা আপনারা যারা এই নাটকটা দেখবেন, এখনও দেখবেন যারা, তাদেরকে অবশ্যই দেখবেন, খুব সুন্দর একটা নাটক, বাবার চরিত্র তারেক আনাম খান অসাধারণ করেছে। তো অবশ্যই দেখবেন আপন, সুন্দর গল্পের একটা নাটক।